জঙ্গলের রাজা সিংহর অনেক বয়স হয়ে গেছিল তাই সে শিকার করতে পারত না শিকার না পেয়ে খিদের জ্বালায় সে অসুস্থ হয়ে পড়ে সিংহ একদিন বসে বসে চিন্তা করছিল যে সে শিকার কী করে করবে সেই সময় একটি পাখি উঠতে উঠতে তার কাছে আসে পাখিকে সিংহ বলে শোনো তুমি জঙ্গলে সব পাখিকে বলে দাও তাদের রাজা সিংহ খুব অসুস্থ আজ্ঞে মহারাজ বলে সে চলে যায় পাখির কাছে খবর পেয়ে জঙ্গলের সব পশুরা তাদের অসুস্থ মহারাজকে দেখতে যাওয়ার জন্য উদ্ধত হয় একে একে জঙ্গলের পশুরা তাদের মহারাজকে দেখতে যায় আর সিংহ তাদেরকে মেরে খেয়ে ফেলে এইভাবে প্রথম দিন ছাগলকে খেয়ে ফেলে তারপর দিন হরিণকে এইভাবে সিংহ প্রতিদিন তার জঙ্গলের পশুদের খেতে থাকে এবং খুব হৃষ্টভূস্ট মোটাশুটি হয়ে ওঠে এরপর একদিন শিয়াল তার মহারাজকে দেখতে আসে শিয়াল ছিল খুব চালাক তাই সে গোয়ার ভেতরে যায় না সে গুহার বাইরে থেকেই বলে মহারাজ আমি শিয়াল তো এখন আপনার শরীর কেমন আছে শিয়ালের কথা শুনে সিংহ গোহার ভেতর থেকে বলে আমার শরীর ভালো নেই এসো তুমি গোয়ার ভেতরে এসো সিংহের গলার আওয়াজ শুনে শিয়াল বুঝতে পারে যে সিংহ তো অসুস্থ নয় অসুস্থ হওয়ার ভান করছে তাহলে আমাদের জঙ্গলে যে পশুগুলোকে পাওয়া যাচ্ছে না যারা সিংহকে দেখা করতে এসেছিলো তাদেরকে মনে হয় সিংহ চালাকি করে মেয়েরে খেয়ে ফেলেছে সিংহ আবার ভেতর থেকে আওয়াজ দেয় কে হলো শিয়াল ভেতরে এসো আরে না না মহারাজ আমি আপনার জন্য যে ওষুধ ও ফলগুলো কিনেছিলাম সেগুলো নিয়ে আসতে ভুলে গেছি আমি এক্ষুনি ছুটতে গিয়ে সেগুলো নিয়ে আসছি এই বলে শিয়াল সেখান থেকে কেটে পড়ে